वेलकम स्टूडेंट टू माय चैनल टार्गेट हंड्रेड इन गवर्नमेंट जॉब्स यूट्यूब चैनल तुम्हारे चिरंजीत सर। आज के एक खूब गुरुत्वपूर्ण वीडियो तुम्हारे जो नहीं आसि तर साथ खूब गुरुत्वपूर्ण एक मैं एक इनफरमेशन जो आज के पेलम से एकदम तुम्हार जेनुइन कथा कारण खूब बड़ो भलो जैगा इनफरमेशन जोगाड़ कर लम। ও বন্ধুরা তোমাদের মাঠের ইনফরমেশনটা আমি দেব যে তোমাদের মাঠ কবে থেকে হতে চলেছে, তার আগে প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ করবে না, আমি যে কোনো জায়গায় বলবো। তার আগে আমি তোমাদেরকে একটা কথা আমি তোমাদেরকে বারবার করে বলি ইউটিউবে, যে তোমাদের 60 থেকে 65 নম্বর কী করে পাবে, এটা কি আদৌ পাওয়া সম্ভব? হ্যাঁ বন্ধুরা, ডেফিনেটলি পাওয়া সম্ভব। তোমরা যারা ইংরাজিতে দুর্বল আছো বা অঙ্কে দুর্বল আছো কোনো ব্যাপার না, তোমরা যে কেউ 60 থেকে 65% নাম্বার পেতে পারো। আমি দায়িত্ব নিয়ে বলছি যে আমি তোমাদের 60 থেকে 65% মার্কস আমি করিয়ে দেবো। তোমাদের তোমরা পরীক্ষা তোমরা শুধু মার্কটা তোমরা টার্গেট নাও, বাকি পরীক্ষার দায়িত্ব আমার থাকলো, ঠিক আছে? আমি করিয়ে দেবো, সেইভাবে আমি প্রিপারেশন করিয়ে দেবো, এটা কোনো বড় জিনিস না। আজকে তোমাদের জন্য আমি একটা খুব ভাইটাল জায়গা নিয়ে আসি, একদম কাটবে না, ঠিক আছে? শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যাবে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, বন্ধুবান্ধবকে একটু শেয়ার করে দেবে। তো চলো আজকে দেখো, তোমরা জানো যে তোমাদের যে ফাইনাল পরীক্ষাটা আছে, তো ফাইনাল পরীক্ষাটাই তোমার 90 মার্কসের পরীক্ষা। ফাইনাল পরীক্ষাটা আছে 90 মার্কসের, ঠিক আছে? তার মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে 30, কত থাকবে 30, ঠিক আছে? তোমার টোটাল জিকে জেনারেল সায়েন্স অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের মানে জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর থাকবে 30, ঠিক আছে? আর ম্যাথ আর জিআই মিলে থাকবে টোটাল, এটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স, জেনারেল ইন্টেলিজেন্সে এত থাকবে 10 থাকবে, আর ম্যাথে থাকবে 20। আজকে আবার কোন কোন চ্যাপ্টার থেকে অ্যাকচুয়ালি কত আসে আমি সেটাকেও তোমাদের সামনে মানে ভাগ করে দিয়েছি, তোমরা একটু দেখে নেবে প্লিজ। দেখো যারা তোমাদের যারা ইংরাজিতে আছো মানে ইংরাজিতে যাদের সাবজেক্ট, তারা আমি বলবো যে তোমাদের ক্ষেত্রে এমনিতেই তোমরা নাম্বার পাচ্ছ ইংরাজিতে, তোমরা 20 থেকে 22টা অ্যান্সার এমনিতেই নামিয়ে নেবে। কিন্তু যাদের ইংরাজি নেই তারা কি করবে শোনো, তোমাদের ক্ষেত্রে আমাদের যারা পেড গ্রুপে আছো তাদের দিকে তো আমি করাই, তো সাময়িকভাবে দু তিন দিন কিছুদিন ধরে ক্লাসটা একটু ডিস্টার্ব যাচ্ছে, কোনো চাপ নেই। তোমাদের সোহিনী ম্যাম প্লাস আমি প্লাস তোমাদের এখনও পরীক্ষা প্রায় 5 মাস আছে, কোনো চাপ নেবে না, ঠিক আছে? তোমাদের মোটামুটি দিন পাঁচেক পর থেকে কি এক সপ্তাহ পর থেকে সমস্ত রুটিন মেনে ফলো করে তোমাদের ক্লাস আমরা আবার আগের মতো করাবো, গোটা সিলেবাস তোমাদের আমি শেষ করে দেব, ঠিক আছে? তো দেখো আমরা ভয়েস চেঞ্জটা একটু ভালো করে করব, সেখানে 2 থেকে 3 নম্বর আসবে, এটা আসে বন্ধুরা আসে, ঠিক আছে? ন্যারেশন চেঞ্জটা একটু ভালো করে করব, যেটা মাধ্যমিক লেভেলের জিনিস, 2 থেকে 3 নম্বর ওখান থেকে আমরা আশা করছি, ঠিক আছে? ওয়ান ওয়ার সাবস্টিটিউশন, যেটা আমাদেরকে যারা আমার পেড গ্রুপে পড়ছো তোমাদেরকে যা নোট দিয়েছি, ওয়ান ওয়ার সাবস্টিটিউশন তার বাইরে আসবে না আশা করা যায়, ঠিক আছে? এবার ধরো দু একটা যদি কপাল খারাপ, আর যারা আমাদের ইনস্টিটিউশনাল গাইডবুক কিনেছো তাদের থেকে আমি বলতে পারি তোমরা 100% শিওর হয়ে যাও ওর বাইরে দেবে না, তোমরা ওগুলোই ভালো করে ধরে পড়ো, ঠিক আছে? যারা ইংরাজিতে দুর্বল আছো তারা আমাদের ইনস্টিটিউশনাল গাইডবুকগুলো পড়ো, কিছু লাগবে না। এবার ব্যাপার হলো দেখো সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, এই জায়গাটা খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে 5 থেকে 6 নম্বর আসবে তোমার, মনে থাকবে তো? আর্টিকেল অ্যান্ড প্রিপজিশনের জায়গাটা ভেরি ইম্পর্ট্যান্ট, যারা আমাদের কাছে পড়ছো তাদের তো আর্টিকেল প্রিপজিশন আমি আলাদা করে নিয়ম লিখে লিখি করাচ্ছি জানো, প্লাস তোমার আর্টিকেল প্রিপজিশনের জন্য তোমার আমাদের ইনস্টিটিউশনাল গাইডবুকে যেগুলো আছে এগুলো ভালো করে নাও, আশা করি ওর মধ্যেই তুমি পেয়ে যাবে, না মানে একদম সিমিলার টাইপ পেয়ে যাবে, হুবাহু না পেলেও কেমন। এরর কারেকশানটা একটু ভালো করে দেখবে, যারা আমার ভাই বোনেরা যারা ইউটিউবে আছে তাদের দিকেও বলছি এবং তোমাদের জন্য বলে দেবো যে আমাদের ইনস্টিটিউশনাল গাইডবুক কিনতে যদি নাও চাও, কেউ যদি কোনো স্টুডেন্ট যদি ইন্ডিভিজুয়াল যদি আমাদের ধরো ইউটিউবে আছো তুমি, তো আমাদের ইনস্টিটিউশনাল গাইডবুক কিনতে গেলে 100 টাকা করে পড়বে তোমার, আর যদি তোমার ওগুলো না নিতে চাও, ঠিক আছে, তো তোমরা কী বই কিনবে সেটা আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? এরর কারেকশানটা তোমরা একটু ভালো করে দেখবে, ঠিক আছে? সাম গ্রুপ ভার্বসের যে জায়গাটা আছে আমি তোমাদের দাগিয়ে দেব, তো সেই জায়গাগুলো তোমরা একটু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? সেনেটমস অ্যান্টিনমস এর কোনো সিলেবাস হয় না,
কিন্তু আমরা যেগুলো দেবো লিস্টে, তোমরা এগুলো পড়ে যেগুলো প্রিভিয়াস ইয়ার আছে বিভিন্ন, তো একটা দুটো কমন পেলেও পেতে পারো, ঠিক আছে? ইডিওম অ্যান্ড ফ্রেজ, এটা আমি বলতে পারি আমার নোটের 100% এর বাইরে আসবে না, তোমরা যেগুলো আমি দিয়েছি বা আরও দু একটা নোট দেব তার মধ্যেই আসবে, কোনো চিন্তা করো না, ঠিক আছে? তো এইভাবে এই কটা আমাদের পড়তে হবে। দেখো এবার দেখো, যারা তোমার মনে করছো যে স্যারের গাইডবুক না নিয়ে আমরা অন্য কিছু নেব, তো আমি এটুকু বলবো তোমরা আরএস আগরওয়ালের ইংরাজির একটা প্র্যাকটিস সেট আছে, আরএস আগরওয়াল মনে থাকবে, মোটামুটি তোমার দাম পড়বে এখন মোটামুটি 600 থেকে 650 টাকা, বাজারে পেয়ে যাবে, যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে আরএস আগরওয়ালের ইংরেজির প্র্যাকটিস সেট বুক, ঠিক আছে? 600 থেকে এরকম দাম, 600 টাকার মতনই দাম পড়বে, ঠিক আছে? ওটা একটু নিয়ে নিও তোমরা। আর যদি আমাদের কাছে নিতে চাও, যারা আমাদের পেড গ্রুপে আছো, আমি তাদের দিকেই বলবো, পেড গ্রুপ ছাড়া তো অ্যাকচুয়ালি নন পেড গ্রুপের জন্য আমরা বই দিতে পারি না, তো যারা পেড গ্রুপে আছো তাদের শুধুমাত্র 100 টাকা পড়ে, তোমরা জানো ই বুক আকারে পেয়ে যাবে, তোমরা প্রিন্ট আউট করে নেবে আর হয়তো 100 টাকা পড়বে প্রিন্ট আউট করতে, তো বেশি পেজ থাকে না, তো তো সেটাই ব্যাপার। একই জিনিস, যেটা ইচ্ছা সেটা নিও। চলো এবার জিকের মধ্যে কি কি পড়তে হবে, দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর আমি যে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স করাচ্ছি তোমাদের, সেই কারেন্ট অ্যাফেয়ার্সের ওপরে 4 থেকে 5 নম্বর পড়বে, যেরকম পুরস্কার তোমার, তারপর মানে যে সমস্ত তোমার খেলা আছে বিশ্বকাপ খেলা বা এই খেলাগুলোর থেকে প্রশ্ন আসে, তো 2-4টে কারেন্ট টপিকের ওপরে প্রশ্ন দেবে, যেরকম করোনা ভাইরাসের ওপর একটা প্রশ্ন পাবে তোমরা, ঠিক আছে? তো আমফান ঝড়ের ওপরে একটা পাবে তোমরা, কোনো সাময়িকভাবে যে রোগ টোগ হলে তার উপরে পাবে, তো আমি এগুলো করিয়ে দেবো টপিক ওয়াইজ, তোমাদের এখনও আস্তে আস্তে খাও প্রচুর, আমি সব করিয়ে দেবো টপিক ওয়াইজ। আমার ইউটিউব চ্যানেল ফলো করো, প্লাস যারা পেড গ্রুপ আছে তারা তো আছেই, ঠিক আছে? স্ট্যাটিক জিকে থেকে খুব একটা মোস্ট ভাইটাল পার্ট, যারা আমার কাছে পড়ছো, যারা আমার পেড গ্রুপের স্টুডেন্টের কথাই বলি, তোমরা যারা পড়ো তাদের দিকে তো 100 বার তোমাদের স্ট্যাটিক জিকে যেগুলো করাচ্ছি ওর বাইরে দেবে না, ঠিক আছে? প্লাস যারা গাইড বুক কিনে নিয়েছো আমাদের কাছে স্ট্যাটিক জিকে, তার তো মানে আর বলার নেই কিছু আর। কিন্তু যারা তোমার এখনও পর্যন্ত আমাদের কাছে পড়োনি বা তোমার গাইড বুক এখনও নাওনি কিছু, তাদের দিকে বলবো তোমরা অবশ্যই উইকিপিডিয়া কিনে নাও, একটা উইকিপিডিয়া, ওই যেটা দেখবে মানে দোকানে যাবে, একটা উইকিপিডিয়া বলবে যে স্যার একটা উইকিপিডিয়া দিন, জেনারেল নলেজের উইকিপিডিয়া, ঠিক আছে? উইকিপিডিয়া এমন কিছু দাম নেবে না, ঠিক আছে? হয়তো কত নেবে আমি ঠিক এক্স্যাক্টলি জানি না, 700 টাকার মতো পড়বে তোমার টোটাল, টোটাল থাকে, জিওগ্রাফি থাকে, কনস্টিটিউশন থাকে, জেনারেল সায়েন্স থাকে, সব আলাদা আলাদা পড়বে তোমার, মানে টোটালটা মানে 700 থেকে 800 টাকা দাম পড়বে। আর জিওগ্রাফি থেকে দেখো, হিস্ট্রি থেকে 8 থেকে 10টা প্রশ্ন আছে, না কটা আছে এখানে, 8 থেকে 9টা প্রশ্ন হিস্ট্রি থেকে দেবে, জিওগ্রাফি থেকে 4টে থেকে 5টা দেবে, কনস্টিটিউশন থেকে 3টে থেকে 4টে, আর জেনারেল সায়েন্স থেকে 8টা থেকে 10টা। এবার তোমাদের বলি, এই যে কনস্টিটিউশনের পার্টটা না, আমি দেখবে ইউটিউবে যে পরপর 4টে পার্ট আপলোড করে রেখেছি, আমি বলেছি যে টোটাল 10খানা পার্ট করাবো, আমি এখন হয়তো টাইম না পেলেও আমি 10খানা পার্ট কমপ্লিট করবো, এবং আমি এটাই বলে দিতে পারি এই যে 3-4 নাম্বারটা তোমরা এইখান থেকে পেয়ে যাবে, কোনো বই পড়ার দরকার না, এখান থেকে পেয়ে যাবে তোমরা, পেয়ে যাবে তোমরা, আমি বলে দিচ্ছি তোমাদের একদম টানা পেয়ে যাবে এখান থেকে, কত চাপ নেই। এবার দেখো, বই পড়ার দরকার নাই মানে এটা নয় যে বই পড়ো না, এবার যার ধরো ক্ষমতা বেশি, ক্যাপাসিটি বেশি, সে ডেফিনেটলি পড়বে, কেন পড়বে না গো, বই পড়া তো অবশ্যই ভালো, সবাই তো বই পড়ে গো। তো জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন দেবে, তো চিন্তা নাই, আমি যেগুলো করাচ্ছি ওগুলো এনাফ। আর জেনারেল সায়েন্সের বই যদি বলতে চাও, আমি বলবো যে তোমাদের মাধ্যমিক লেভেলের যে সমস্ত বইগুলো আছে না, যেগুলো মানে বইগুলো সহায়িকাগুলো, একটু চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করো, ঠিক আছে? চ্যাপ্টার ওয়াইজ প্র্যাকটিস করো, জেনারেল সায়েন্স কভার হয়ে যাবে। ম্যাথামেটিক্সের জন্য 20 নাম্বার আছে, কী কী কোন কোনটার ওপরে সব থেকে গুরুত্ব আমরা দিচ্ছি বা তোমরাও দেবে, দেখো আমরা সময় কার্যের ওপরে খুব গুরুত্ব দিচ্ছি, সময় কার্যের ওপরে গুরুত্ব 2 থেকে 3টে আছে, নলচো বাচ্চার আমরা করিয়ে দিয়েছি, ঠিক আছে? আমি পেট গ্রুপে কথা বলছি, অনুপাত সমানুপাতে এটা আমরা করাবো, এই অনুপাত সমানুপাতের মধ্যে কী আছে গো, পিতাপুত্র এই ধরনের অঙ্কগুলো, পিতাপুত্র মানে সেই দুজনা বয়সের অনুপাত এই হয়, এগুলো খুব বেশি আছে, ঠিক আছে? তো অনুপাত সমানুপাত যখন করাবো এগুলো টোটালটাই আমি কভার করে দেবো। গড় নির্ণয় যেটা আছে, এখান থেকেও 2 থেকে 3টে প্রশ্ন দেবে তোমার চোখে দেখতে পাবে, গড় নির্ণয় মানে কী বলতো, হয়তো বলছে যে 11 জন প্লেয়ার মিলে একটা ক্রিকেট, ধরো এরকম প্রশ্ন যে ক্রিকেট খেলাতে রাহুলের গড় রান হচ্ছে 40 আর একজনের হচ্ছে 22, মানে সেই রকম দেয় না, বা তোমার এরকম দেয় যে একটা শ্রেণীকক্ষের মধ্যে সবাইকে ধরে হয়তো একটা গড় বয়স, তারপর দুজন চলে গেল, তারপর বয়স কমে গেল, তো এই ধরনের অঙ্কগুলো একটা দেয়, খুব ইম্পর্টেন্ট গড় নির্ণয় অঙ্ক, তোমরা অবশ্যই দেখে নিও,
বা যারা আমাদের কাছে ইউটিউব চ্যানেল ফলো করো সেটাও তো আমি করাবো, কোনো চিন্তা নেই। বা পেড গ্রুপে যদি আসতে চাও সেখানেও তোমরা 150 টাকা দিয়ে এন্ট্রি নিয়ে ভর্তি হয়ে যাও। তোমার এই যে নিচে যে নাম্বারটা দেওয়া আছে এই নিচে নাম্বারে যোগাযোগ করো, তো এখান থেকে আমি তোমাদের করিয়ে দেবো ডেফিনেটলি। 60 নাম্বার পাওয়াটা এমন কোনো ব্যাপার না গো। এই যে যেগুলো এই আমি যে সময় দূরত্ব অঙ্ক এখান থেকে দুটো থেকে তিনটে পাবে, আমি যে জিনিসগুলো তোমাদের বলছি এই কটা লেসেনকে ফলো করো, এই কটা আগে মেকআপ তৈরি করো ভালো করে, তো এখান থেকে আমি পরীক্ষা নেবো তোমাদের। দেখবে 60 to 65 এখান থেকে তুলবে, তোমরা দেখে নাও, বিশ্বাস না হয় যেভাবে যেভাবে বলছি করো। দেখো এবার স্ট্যাটিক জিকে, দেখো স্ট্যাটিক জিকে মানে অনেকগুলো পার্ট হয়, ঠিক আছে? স্ট্যাটিক জিকে পার্ট, তোমরা স্ট্যাটিক জিকের একটা স্পেশাল বই কিনে নাও, ঠিক আছে? যার কাছে নেই তারা কিনে নাও, বা তোমার আমাদের কাছে যারা গাইড বুক তো আমাদের পেট গ্রুপের জন্যই হয়, তো সবাইকে দিতে পারবো না, তো অবশ্যই বাইরে থেকে একটু স্ট্যাটিক জিকের একটা বই তোমরা কিনে নাও, জিকের বই কিনে নাও, স্ট্যাটিক জিকে ডেফিনেটলি থাকবে, ঠিক আছে? আর বাজার চলতি বইয়ে খুব ভুল থাকে জানো তো, ওইটা সব থেকে বড়ো একটা সমস্যা থাকে। একটা বাজার চলতি বই যদি নিতে যায় না, তো বাজার চলতি বইয়ের মধ্যে প্রচুর ভুল থাকে। এবার সেই ভুলগুলো যদি তোমরা মানে কী বলবো, যদি রেকটিফাই না হয় তাহলে তো মানে আমার জানা প্রশ্ন পরীক্ষালে ভুল করে আসবো, তাই নয় কি? মানে তোমার সব থেকে আমি তো বিশ্বাস করি উইকিপিডিয়াকে, তো তোমরা জেনারেল নলেজের জন্য উইকিপিডিয়া অবশ্যই ইউজ করতে পারো, আমি এটা বলবো। আর আমাদের কাছে যারা পড়ো তাদের তো উইকিপিডিয়ার দরকার কোনো পড়বেই না, ঠিক আছে? এটা তো আমাদের নিজস্ব নোটস। তো দেখো সরল সুখ যৌগিক সুখ এই জায়গাটা আমি করাবো, এটা আমি এখনও করাইনি তোমাদের। লাভ ক্ষতি শতকরা এইটা লাভ ক্ষতি পার্টটা করিয়েছি, দেখো প্লাস দুটো তিনটে আরও দুটো পার্ট দেবো ছোটো থেকে বড় হিসেবে। লস হাগু গসাগু, লস হাগু গসাগু থেকে এক থেকে দুটো প্রশ্ন পেয়ে যাবে এখান থেকে, নো প্রবলেম, এখান থেকে পেয়ে যাবে। আমি কথা দিচ্ছি আমি যেগুলো যেগুলো দেবো অঙ্কটা আমার হাতে ছেড়ে দাও, আমি যেগুলো যেমন যেমন দেবো তার বাইরে একটা প্রশ্ন পাবে না, 20-20 অ্যান্সার করে আসবে, যাও 20-20 অ্যান্সার করে আসবে। এবার তোমরা কতটা করবে সেটা বড় জিনিস না, বাট আমি যে টাইপে করাবো সেগুলো আসবে, ঠিক আছে? চলো জিআই তো আর বলা লাগবে না, এটা কোডিং ডিকোডিং আমি এটা করা এইটা বাদ দিয়ে বাকি কটা সবই করিয়ে দিয়েছি। রিঅ্যারেঞ্জটা বাদ দিয়েছি, এইটা রিলেশনশিপ ডিরেকশন কিউব, আমার ইউটিউব চ্যানেল ফলো করো, ইউটিউবে দেখো সুন্দর করে ইউনিক নিয়মে করা আছে, 10টা নাম্বার এমনি পাবে এখান থেকে, কোনো চাপ নেবে না, ঠিক আছে? তো আমি এখান থেকে তোমাদের বলে দিচ্ছি তোমাদেরকে তুলতে হবে জেনারেল ইন্টেলিজেন্সে 10-এর মধ্যে তোমাকে তুলতে হবে 8 নাম্বার, ঠিক আছে? এখানে 8 নম্বর তুলতে হবে, অঙ্কের মধ্যে তুলতে হবে তোমাকে 20-এর মধ্যে, এখানে মোটামুটি তোমার 16 নাম্বার তুলতে হবে, ঠিক আছে? এমন কোনো ব্যাপার না, আমি যেগুলো যেগুলো চ্যাপ্টার বললাম সেগুলো বাড়িতে ভালো করে রেডি করো, যেখান থেকেই পারবে, চাই গুগল সার্চ করে, চাই ইউটিউব ফলো করে, বা অন্য কোনো চ্যানেলকে ফলো করে, বা যেখান থেকে যেখান থেকে পারবে মোটামুটি তোমরা একটা কম্প্যাক্টভাবে এগুলো তৈরি করো। বা যারা আমাদের কাছে পড়ছো তারা আমাদের কাছেও পড়তে পারো, অবশ্যই অবশ্যই, যখন আমি বলছি তখন আমাদের কাছে ডেফিনেটলি পড়তে পারো। তো দেখো এখানে 8টা, এখানে 16 নাম্বার পেতে হবে তোমার, তার মানে 16 8 তোমার 24। এবার চলো তোমার এখান থেকে কত পাবো স্যার, এখানে আমি যে কারেন্ট অ্যাফেয়ার্স করিয়ে দেবো এখান থেকে তুমি 3-4 এখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স পেয়ে যাবে, আমি যে কারেন্ট অ্যাফেয়ার্স দিয়ে দেবো বা যা আমরা পেড গ্রুপে দিচ্ছি তুমি কারেন্ট অ্যাফেয়ার্স এখান থেকে পেয়ে যাবে, কোনো চিন্তা নেই, 3-4 নম্বর পেয়ে যাবে আরামসে। স্ট্যাটিক জিকেটাও পেয়ে যাবে, আমি যেগুলো ইন জেনারেল কথা বলছি তো কত তুলতে হবে, দেখো স্ট্যাটিক জিকে হিস্ট্রি সব মিলে এখানে আছে 30, তো এখান থেকে তোমরা চেষ্টা করবে যেন তোমাদের নাম্বার উঠে মোটামুটি 20+, মনে থাকবে তো 20+ মার্কস তোমাদেরকে তুলতেই হবে এখান থেকে বন্ধুরা, তুলতেই হবে কিন্তু, ঠিক আছে? 20+ মার্কসটা একটু তুলতে হবে, এমন কিছু ব্যাপার না। আর ইংরাজিতে দেখো আমি দুটো জিনিসের উপর খুব জোর দেবো, সাফিক্স প্রিফিক্সটা খুব সহজ জায়গা বুঝলা, এটা ভালো করে করিয়ে দেবো, ন্যারেশন চেঞ্জটা করিয়ে দেবো, ভয়েস চেঞ্জটা করিয়ে দেবো, ওয়ান সাবস্টিটিউশন মুখস্থ করিয়ে দেবো। ব্যাস আমি একদিন ইউটিউবে আমি একটা লিস্ট এনে দেবো যে ওয়ান সাবস্টিটিউশন কী কী করাতে হবে, ঠিক আছে? কী কী করতে হবে, আর্টিকেল প্রিপজিশন তো এটা তো কমন হয় না, তাও একটা বেশি প্র্যাকটিস করলে পারা যায়, তো ঠিক আছে? তো এখান থেকে তোমাদের এখান থেকে আমি 30-এ তোমাদেরকে এখানেও তুলতে হবে বন্ধুরা 20 নাম্বার, ঠিক আছে? তো 20 নাম্বার এখান থেকে উঠবে, উঠে যাবে, আমি যেভাবে যেভাবে বলছি তুমি করো 20 নাম্বার হামেশাই উঠে যাবে, 20 নাম্বার 20 নাম্বার 40 নাম্বার, ওখানে তোমার 24 নাম্বার 64 নাম্বার, বুঝতে পেরেছো? এমন কিছু ব্যাপার না, আমি দায়িত্ব নিয়ে বলছি আমি তোমাদের করিয়ে দেবো 60-65 নাম্বার আরামসে পেয়ে যাবে তোমরা, ঠিক আছে? এত সুন্দরভাবে সিলেবাসটা তোমাদের কভার করে দেবো, কিন্তু আমাদেরকে এবার দেখো সব তো ইউটিউবে সম্ভব হয় না, তো আমি যারা আমার কাছে না করতে চাও তাও তোমরা বিভিন্ন জায়গা থেকে করে নাও, কিন্তু এইগুলোই ফলো করো। আর যারা আমাদের কাছে করছো তারা তো করছো, আর যারা করতে চাও তারা এখনও অনেক সময় আছে, আমাদের কাছে যোগ, বুঝতে পেরেছো? ডেফিনেটলি ক্র্যাক করে দেবো। এবার চলো যে তোমাদের আপগাড়ির মার্চ স্যার কবে হতে চলেছে তোমাদের আমি বলে দিচ্ছি বন্ধুরা, আজকে আমি জানতে পারলাম তোমাদের আপগাড়ির মাঠের বিজ্ঞপ্তিটা প্রকাশ হবে জুলাই মাসের লাস্ট উইকে,
মানে জুলাই মাসের 20 তারিখের পরে বিজ্ঞপ্তি দেবে আমাদের নোটিশ বোর্ডে, 20 তারিখের পরে, ঠিক আছে, 20 তারিখের পরে এইরকম আমি শুনতে পেলাম। এবার দেখো 20 তারিখের পরে দিলে কি স্যার মাঠ কি সঙ্গে সঙ্গে হবে? না, তোমাদের মাস্ট হবে, মানে মাঠটা হবে আগস্ট মাসের 20 তারিখের পর, মনে থাকবে তোমাদের আগস্ট মাসের, মোটামুটি আগস্ট মাসের 15 তারিখে, 15 আগস্ট থেকে, মানে 15 আগস্ট তো এই অবধি তো কোনো কিছু সম্ভবই না, তোমাদের মাঠ হবে 20 আগস্টের পর, মনে থাকবে তো, 20 আগস্টের পর মনে থাকবে, তার আগে রেল চালু হয়ে যাবে, সব কিছু চালু হয়ে যাবে, আমি এটা পাকা খবর পেলাম তোমাদের, নাহলে কেন বলবো না বলো তো। মোটামুটি তোমরা এখন ধরে নিতে পারো তোমাদের হাতে মাঠের জন্য অনেক কদিন সময় আছে, ঠিক আছে, তো মাঠের জন্য প্রিপারেশন নাও, অ্যাজ ওয়েল অ্যাজ চাকরি পড়ার জন্য প্রিপারেশন নাও। এই 3000 সিট কিন্তু তোমাদের পেতেই হবে, একটা সিটে তোমরা দিকে চাকরি পাই দেবো, এটা আমি তোমাদের কথা দিচ্ছি, একটা সিটে তোমরা প্রত্যেক জন্য ওখান থেকে নিতে হবে তো একটা সিট, তো এই এবছরই না পেলে আবার কবে পাবে? অবশ্যই ডেফিনেটলি খাটো, আমার সাথে খাটো, আমি খাটাবো তোমাদের, আমি অপমান করলে অপমান সহ্য করো, ঠিক আছে, তো 3000 সিটের মধ্যে একটা সিট কিন্তু নিতে হবে, এটা কিন্তু WBP কনস্টেবলের থেকে ভালো চাকরি, এটা আমি বলে দিচ্ছি, কিন্তু যারা এখনও মন খারাপ করে হয়তো WBP কনস্টেবলটা পেলে না, তাদের মন ভেঙে গেছে, তো আমি বলছি এইটা পেয়ে যাও ডেফিনেটলি গেম করে দিতে পারবে, বুঝতে পেরেছো, তাদের দিকে দেখিয়ে দিতে পারবে যে না আমিও পারি। আর হেরে যাবে কেন গো, তুমি এত কষ্ট করে পড়াশোনা করেছো, আজ পিলি পাস করেছো, এটার তো পিলি পাস করেছো, আমি আছি, দুটো দুনিয়া আছে তোমার সাথে, তুমি তোমার তোমার তুমি পরিশ্রম করো, মেহনত করো, ডেফিনেটলি ক্র্যাক করবে, আমি বলছি তোমরা ক্র্যাক করবে, কেন ক্র্যাক করবে না, কাউকে কোনো দালালকে একটা পয়সা দেবে না, কোনো সিট বুকিং হয়নি, এসব ফালতু কথা, অনেকজন দেখবা বলছে যে স্যার আমাদের সব দালালগুলো আছে, পিঠে চাপকে ছাল তুলে দাও গা, ওসব দালাল টালাল কেউ কিছু করতে পারে না, তোমাদের চাকরি তোমাদের নিজেকে করতে হবে, এবং আমি জানি তোমরা তোমাদের চাকরি নিজে এবছর পেয়েই ছাড়বে, এবং আমার একান্ত তোমাদের সাথে আছি, আমি সাথে আছি, তোমাদের পাশে আছি, তোমাদের দাদা হিসাবে, তোমাদের গাইডার হিসাবে, ঠিক আছে, কোনো অসুবিধা হলে তোমরা ইউটিউবে আমাকে বলো, ঠিক আছে, আর যারা আমাদের পেট গ্রুপ আছে তারা তো আমাকে হোয়াটসঅ্যাপ করো, ঠিক আছে, তো প্লিজ এইটুকুই তোমাদের জন্য আমি সব রকম ইনফরমেশান নিয়ে আসবো, আপাতত এইটুকুই তোমাদের সিলেবাসটা এবার আজ থেকে এই যে দিলাম, আজ থেকে ভালো করে পড়তে শুরু করো, আজকে রাতে কিংবা কালকে সকাল থেকে ফ্রেশ মাইন্ডে একটা পড়া শুরু করো, ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে আমি যেমন যেমন টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স আজকে 4:30 একটা দিয়েছি, সেটা অন্য জিনিস ছিল, সেটা রেলওয়ের স্পেশাল ছিল, তো আমি কাল থেকে তোমাদের আপগাড়ি স্পেশাল দেবো, সকাল 7টার মধ্যে দুটো করে দেবো, একটা কারেন্ট রেলের জন্য স্পেশাল দেবো, একটা আপগাড়ির জন্য স্পেশাল দেবো, ঠিক আছে, তো অবশ্যই চ্যানেল ফলো করো, লাইক করো, থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর যারা আমার পেড গ্রুপে আসতে চাও তারা এই নাম্বারটায় যোগাযোগ করো, ঠিক আছে, তো চলো আজকে মতো এইটুকু, টাটা, বাই বাই, ভালো থেকো।